হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। আমি রিয়া চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রবিবার, তাই আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি রিয়ার লাইফস্টাইলে। তোমাদেরকে অলমোস্ট ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ এখানে আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, আর এখানে টেবিল ক্লথটা পেতে নিলাম, একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি, কারণ টেবিল ক্লথটা নোংরা হয়ে গিয়েছিলো, তার জন্য এখানটা একটু আমি পরিষ্কার করে নিলাম। আজকে রবিবার, মাও আছে বাড়িতে, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে ইচ্ছে করলো, কারণ কিছুটা আমি করব, কিছু কাজ মা করবে, তাই ভাবলাম ঠিক আছে দুজনে মিলেমিশে করলে তাড়াতাড়ি হয়েও যাবে আর কাজগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। প্রত্যেক দিনই তাড়াহুড়ো ব্যস্ততা থাকে, আর যেহেতু মা বাড়িতে আছে তার জন্য এত ব্যস্ততাটাও নেই, তার জন্য কাজগুলো গুছিয়ে মানে আস্তে আস্তে ধীরে সুস্থে হলো। ফার্স্টে আগে ঘুম থেকে উঠে ওই কাজগুলো করলাম, তারপর চা খেতে বসছি, আমাদের মিঠুনে চা খেতে চলে এলাম, ও উঠলো, তারপরে একসাথেই চাটা করলাম, বারবার চা করতে ভালো লাগে না, তখন আগে ওইগুলো করে নিলাম, ও উঠলো, তারপর চা করে দুজন একসাথে চা খেতে বসলাম। এখানে আমি ফ্রিজের মাথাটা পরিষ্কার করে নিয়েছি, তাদের গোছানোটা দেখানো হলো না। এই যে গুবুকে আমি উঠাতে চলে এসেছি ওপরে, কিন্তু কিছুতেই উঠছে না, তাই ওকে আমি রেখে আগে বিছানা টেছানা ঝেড়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম, তারপরে ও আবার শুয়ে পড়েছে। প্রত্যেক দিনই ও এরকমই করে, ঠিক যাওয়ার সময় তো ওকে নিয়ে যেতে হয় সঙ্গে করে। তো আমার সমস্ত ঘর ধোয়া ঝাড় দিয়া মোছা কমপ্লিট করে ওকে এবারে তুলছি ওপর নিয়ে যাবার জন্য নিচে। এখানে আমি কিছু কথা বলছি, যেটা হলো আমি এটাই বলতে চাইছি যে গুবলুকে এবার উঠিয়ে নিচে নিয়ে যাব, আর ঘর দুয়ার সমস্ত আমার মোছা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই ওকে এবার আমাকে উঠাতে হবে। আর দেখছো এখানে গিফটগুলো আলমারির ভেতরে ছিল, সেগুলো বের করে কালকে আজকে ইয়ে কার্নিসে রাখা করিয়েছি মিঠুনকে, কারণ আলমারিটা প্যাকটাপ ছিল, তাই ওখানে কিছুটা জায়গা পেয়েছি, তাই যে জামাকাপড়গুলো বাইরে ছিল সেগুলো আলমারির ভেতর ভরে দিয়েছি। আর ওপরে যে বক্স দুটো দেখছো ওগুলো আমার বিয়েতে পাওয়া গিফট, তো সেইগুলোকে বললাম যে চলো আর ওগুলো ব্যবহার করারও হবে না, আর আলমারিতে ভরে রাখারও কোনো প্রয়োজন নেই, ওগুলোকে কার্নিশের ওপর তুলে দাও, তার জন্য মিঠুনগুলো কার্নিশে তুলে দিয়েছি। আর কিছুটা আলমারি ফাঁকা পেলাম, একটা থাক পুরোপুরি ফাঁকা হয়ে গেল, তাই ওখানে কিছু জিনিস আমি ভরে দিতে পারলাম, অনেকটা জায়গাও বেরিয়ে গেল। তো গুবুকে এবারে উঠিয়ে নিচে নিয়ে যেতে হবে, কারণ ওর অনেকটাই পড়া বাকি আছে। তো ওই গুবুর একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো, যে ঘুম থেকে উঠে দেখো ব্রাশ করেনি, মুখ ধোয়নি, তার আগে বললো মা একদম বইগুলো নিয়েই নিই, তারপরে আর তো ওপরে আসছি না, কবার করে ওপরে আসবো, চলো আগে বইগুলো নিয়ে নিই, স্যারের পড়াগুলো করতে হবে, তো তার জন্য বইগুলো নিয়ে তারপরে নিচে যাবো। আমি বেশ তাই কর, তার জন্য ওর রুটিন দেখে বই ভরে নিচে। তোর এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো, যে ঘুম থেকে উঠে এটা ওর মনে আছে যে আমাকে পড়তে বসতে হবে, তো রুটিন দেখে ও আগে বইগুলো ঠিকঠাক করে নিচ্ছে, যে যে বইগুলো আমাকে পড়তে হবে সেই বইগুলো আগে গুছিয়ে নিচ্ছে। ওর কথাটা শোনা ভালো লাগে, এই বাচ্চাদের মুখে যদি পড়ার কথা শোনে না খুব ভালো লাগে। এমনিতেও দুষ্টুমি করে, এটা ঠিক কথা যে হ্যাঁ ও খুব দুষ্টু, খুব চঞ্চল, খুব বদমাইশ, কিন্তু পড়ার সময় স্যারের বড়গুলো ও ঠিকঠাক মোটামুটি করে নেয়, যদি ও সময় পায়। আর যদি কোথাও যায় বাইরে টাইরে তাহলে কিছু বলার নেই, এটা রুটিনটা ওর চিটানো আছে দেওয়ালে, সেই রুটিনটা দেখে পড়ে ও বই ভরে নিল। এবার নিচে যাচ্ছি, ওকে ব্রাশ করাতে হবে, দেখছো ওকে এখন ব্রাশ করিয়ে নিচ্ছি, তারপর ওকে খেতে দিতে হবে। ওকে ওর পিছনে আমার সকাল থেকে মোটামুটি আধ ঘন্টার ওপর যায়, ওকে উঠানো, খাওয়ানো, মুখ ধোয়ানো এসব করতে করতে এখানে আমি পিডিয়াশিওর গুলে নিয়েছি, ওকে এবারে খাওয়াবো, না খাওয়ালে খাবে না কিছুতে, তার জন্য ওকে খাইনি, তারপরে আমি চান করতে যাব। আর আজকে মা আছে বলে আমার অতটা চাপ নেই, ওপরটা পরিষ্কার হয়ে গেল, নিচেটা গুছিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি চান টান করে চলে এসেছি তোমাদের সামনে, এতক্ষণ একটু মানুষের মতো হয়ে, আর এই যে আমার বুদ্ধুমের পড়াশুনো হয়ে গেল, এবার সব ওরা মুড়ি খেতে বসেছে ওখানে, আমিও খাবো, একবার কথা বলে নিই তোমাদের সঙ্গে 5 মিনিট, তারপর মুড়ি খেতে বসবো। আর বুদ্ধুম কী খাবে, কী খাবে তুমি, মুড়ি খাবে তো, মুড়ি বেড়েছে, খাবো যাও তাহলে, তাহলে কী খাবে, মুড়ি খাবে না, ম্যাগি খাবে, বলছে আমি মুড়ি খাবো না দিদা, আমাকে তুমি ম্যাগি করে দাও, মা বলছে আজকের মতো মুড়ি খেয়ে নে ভাই, বলছে না খাবো না, মুড়ি খাবে না, যা দেখবো না, এটা আজকে মুড়ি খেয়ে, আমরা খেয়ে দেবো, খাবো, পেটটা ঠান্ডা করবো, তারপর ওকে ম্যাগি করে দেবো নাকি, কি খাবি কি খাবি, ও আগে ও ও ম্যাগি খাবে, তারপর আমরা পেট ঠান্ডা করবো, ঠিক আছে চলো তাহলে, ওকে আগে ম্যাগিটা বানিয়ে রেখে দিই, হ্যাঁ দিদি ম্যাগিটা বানিয়ে দিই, তারপরে ওকে আমরা মুড়ি খাবো, ওকে রেখে কি আর খেতে পারি, ওকে খাই দিই। এখন বাজে বেলা 10টা, এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, ভিডিওটা না টেনে কেমন,
এখানে ম্যাগি বানিয়ে নিয়েছি, ওকে খাওয়াবো। আর আমি মুড়ি পেঁয়াজ কুচি এইসব দিয়ে খেতে বসে গেছি, মায়ের খাওয়া হয়ে গেল। মার ওখানে মা খাচ্ছে আর উমিমিরও খাওয়া হয়ে গেছে, বুবুকে একদিকে খাওয়াবো আর আমি নিজে খাবো। তো ইয়ে খেতে খেতে কথা বলবো না। আর এদিকে দেখো আমার খাওয়া হয়ে গেল, আলু সেদ্ধ করে নামানো আছে, আলুগুলো মাখতে হবে। আর ভাত এদিকে ভাত হয়ে গেছে আমার, হ্যাঁ ভাত নামিয়ে নিয়েছি। মিঠুন পেঁয়াজ কাটছে চিকেনের জন্য, আজকে রবিবার তাই চিকেন মাটন দুই হবে। তো পেঁয়াজ ও কেটে নিচ্ছে, পেঁয়াজটা ওই ভালো কাটতে পারে। আর এখানে দেখো এটা হচ্ছে চিকেন, চিকেন নিয়ে এসছে এটা আমাদের জন্য, আর মটন নিয়ে এসছে বাবাদের জন্য। বাবা মা আমার মা আর মেয়েরা চারজন মটন খাবে আর আমরা তিনজন চিকেন খাবো। এখানে আমি এখানে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। আর দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট, ভুল বলছি, আলু সেদ্ধ আমার হয়ে গেছে, মাখা হয়ে গেছে, রান্না সমস্ত কমপ্লিট করে এবার একটু বসবো ফ্যানের হাওয়াতে। তাছাড়া প্রচণ্ড গরম করছে, ঘর দুয়ারও মোছা হয়ে গেছে, রান্নাঘর আমি মুছেছি, একদম পরিষ্কার করে নিয়েছি, তারপর এবারে বসবো। তো গুবলুকে মা তেল মাখিয়েছে চান করাবে বলে, তো এখন চান না করে সাইকেলে চান করেছে, নিজে চান না করে সাইকেলটাকে চান করেছে। বলছে দাঁড়াও আমি আগে সাইকেলটাকে চান করাই, তুমি জানো না, দেখো না দাদা ভাই সাইকেলটাকে গাড়িটাকে চান করাই, আমি একবার সাইকেলটাকে চান করাই, গাড়িটা সাইকেলটা যে ধোবো এইটা বলতে পারছো না, বলছে আমি সাইকেলটাকে চান করাই। তো সাইকেল চান করিয়ে পরিষ্কার হয়ে চান করেও চলে এসছে, এবার ওকে ভাত খাওয়াই গুবুকে। গুবুকে ভাত না খাওয়ানো পর্যন্ত আমরা খেতে পাবো না, তাই ওকে খাই দিয়ে। ওর বাবা আবার ফার্ম গিয়েছে, রান্না টান্না করে আবার ফার্ম চলে গিয়েছে, কাজ আছে ফার্মে, এখন লোক নেই বলে খুব ব্যস্ত, ওকে যেতে হচ্ছে। গুবুকে খাওয়াতে বসিয়েছি, গুবুকে খাওয়ানোর পরে একটু পরে খাবো, চিকেন হলেও তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তার জন্য 12:30 বাজছের মধ্যে ওর খিদে পেয়ে গেছে। বলছে না আমি আগে খাই, আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। তাও আবার চিকেন কষতে কষতে বাবা ওকে একবার দিয়েছে, তাও ওর খিদে পেয়ে গেছে। মিঠুন চলে এলো বাড়ি, এসে পরে আম পাড়তে গেছে, এখন এই আমগুলো পাড়া হলো, আমগুলো পেড়ে ধুয়ে নিয়ে এসছে। কতগুলো আম দেখো পেড়েছে, আর একটা 35 বাজে এখনও আমরা খাইনি। মিঠুন ফার্ম থেকে এলো, ফার্স্টে চিকেন রান্না করলো, তারপর ফার্ম গিয়েছিলো, তারপর ফার্ম থেকে এলো, এসে পরে গাছে চেপে আম পাড়লো, এবার চান করবে তারপর খাবো। আমার এবারে বিরক্ত লাগছে, আমার মনে হচ্ছে কতক্ষণে শুই একবার। যে আমটা খেতে বসলাম মনে সুখে সেই চলে এলো ক্যামেরা করতে, যা বেলা হাই হাই। এবার আমরা খেতে বসে গেছি। দেখো আমি পাতে মটন নিয়েছি আর বাটিতে চিকেন নিয়েছি, আর মটন খেতে আমার ভালো লাগে তাই দু পিস আমি মটন নিয়েছি, আর মিঠুনকে চিকেন দিয়েছি, ও মটন একদমই পছন্দ করে না। আর এখানে আমার মা বসেছে আর ওখানে মা বসেছে, আর এখানে এক প্লেট আম কেটে নেওয়া হয়েছে, লাস্টে খাওয়া হবে। তো খাই আগে, খেতে খেতে কথা বলবো না, তার জন্য ভিডিওটা তুলে নিয়েছি লাস্টে, এখন কথা ভয়েস দিচ্ছি। এখন 2:45 বাজছে, এই মাত্র ওপর এলাম, এখন বাজে 2:45, এই মাত্র ওপর এলাম, পুরো নাইটি ফাইটি গরমে সাথে পুরো ভিজে গেছে, নাইট বাসন তুললাম তো ভিজে গেছে। মিঠুন শুয়ে আছে, বুবু ওখানে ডিগবাজি মারছে, ওপর দিকে পা নিচের দিকে মাথা, ওরা এখন ডিগবাজি মারছে। আমি এখন ঘুমাবো, দিয়ে উঠবো সেই 5:30 মধ্যে উঠতে হবে, কারণ বুবুর ওপর মাস্টার আসবে বিকেলে, তো উঠে যেতে হবে। আর আজকে বিকেলে সেরকম কিছু করতে হবে না, রুটিগুলো করে নিলে হয়ে যাবে, চিকেন রাখা আছে, মটনও রাখা আছে, তার জন্য রাতে আর কিছু করলে হবে। ভাত ও চিকেন দিয়ে ভাত খেতে ভালোবাসে, ওই জন্য বলছে ভাত ভাত ওর করা আছে, আর শুধু আমাদের একটা রুটি করে নেবো তাহলেই হয়ে যাবে আজকে। চলো এদিকে সরো শুয়ে পড়ে, এখনই আজকে ফার্মে লোক নেই বলে ওকে যেতে হবে, এখন চলে যাবে 3:00 তো পড়ে যাবে, 3:00 তো পড়ে যাবে, এখনই যেতে হবে, ও তাই চলে যাবে। ব্যাস ও যাক, একবারে দরজা বন্ধ করে তাহলে ঘুমাবো, কারণ ঘুমটা আসবে, সেই সময় বলবো যদি যাবো তাহলে ঘুমের 12:00 বেজে যাবে। ও এখন বেশ এসি দিয়ে ঠান্ডা ঘরে আছে, তারপর যখন রোদটাতে বেরোবে না তখন ও বুঝতে পারবে যে মাসের কটা দিন হলো, বলো
5:30 বেজে গেল ঘুম থেকে উঠতে, ভাবলাম যে একটু তাড়াতাড়ি উঠবো তাহলে ছেলেটাকে কিছু খাওয়াতে পাবো, তো কিছু খাওয়াতে পেলাম না। ঘুম থেকে উঠতে দেখতে পাচ্ছ আমাকে দেখে উস্কো ফুস্কো লাগছে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, গুবলু নিচে চলে গেল, আমার কিছু খাবি না বলছে, না আর কিছু খাবো না। স্যার চলে এলে আর কিছুতেই কিছু খেতে যায় না, যে এত বলবো যে স্যারকে আমি বলে দিচ্ছি খেয়ে নে, কিছু বলবে না আর কিছু খাবো না, একটু শরবত তাও বলবে খাবো না। সেই খাওয়াতে খাওয়াতে সন্ধে বেজেই হয়েই যাবে, অনেকক্ষণ আগে খেয়েছে আবার সন্ধ্যেতেই সে খাওয়াতে হবে। স্যার চলে এলে আর কিছু করার নেই ওর, তো বনাকে বলো একটু চা খেয়ে নিকো, বলছে না না আর এত চা খেতে ভালোবাসে, বলছে না না আমি আর চা খাবো না, দৌড়ে বই নিয়ে পড়ে দৌড়ে চলে গেল। তো যাই আমি নিজে যাই দেখি, তারপর দেখছি, চলো। চুল টুল ছাড়িয়ে মানুষের মতো করে সেজে গুজে তোমাদের সামনে এলাম, সবসময় তো উস্কো ফুস্কোই আমাকে দেখো, ভালো সেজে গুজে খুব কমই দেখতে পাও, যা কারণ বাইরে যাওয়াটা খুব কম হয়, তো তার জন্য সাজগোজটা কমই হয়, তার জন্য আমি মানুষের মতো হই তারপর আসবো আবার তোমাদের কাছে। মানুষের মতো সেজে গুজে কী সুন্দর চুল টুল ছাড়িয়ে চুলটাকে ফাপিয়ে চলে এসছে, দেখো তোমাদের কাছে ভালো লাগছে। হিরোইন না খুব ভালো লাগছে, মানুষের মতো লাগছে, না আমাকে মানুষের মতো লাগে না, মাঝে মাঝে বান্দর ছায়ের মতো লাগে। মা চলে এসেছে চা নিয়ে, চা খাবেতে এসো তোমরা আমাদের কাছে, তোমরা একটু করে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করলে কি ভিডিও করতে এনার্জি লাগে, একটা করে সাবস্ক্রাইব তো তোমাদের কাছ থেকে আশা করতেই পারি। এইটা তো সেমনি পাউডার, এইটাতে আছে মুখে নামা পাউডার, ক্রিম, সিঁদুর, ক্লিপ, আর এই লাইটারটা আমার সাজিয়ে জিনিস নয়, এটা মা উনুন ধরালো তার জন্য এটা সামনে রেখেছে, চিরুন আর এই আয়না নিয়ে বসেছি। উনুন ধরে গিয়েছে, আমাদের ইন্ডাকশানটা খারাপ হয়ে গিয়েছে তাই একটু অসুবিধা হচ্ছে, তাই উনুন ধরিয়ে দিয়েছে মা, তাই রুটি করছি, আর উনুনে বসে বসে রুটি করতে বেশ ভালোও লাগে। আমি সবই পারি, উনুনেও করি, গ্যাসেও করি, ইন্ডাকশানও করি, সব কিছুতেই করতে পারি, মানে আমি সুখীও আবার অসুখীও, মানে সবই। বেটার কোন ছুটি, বাবা চলে যাবে ফার্মে, বেটা ধরেছে তুমি যাবে না, বাবা তুমি যাবে না, ওলা জুড়ি ধরেছে, বাবা চলে যাবে এবারে খাবার নিয়ে, পরে 8:30 বেজে গেলো, বলছে না এবারে ওখানে ফাঁকা আছে যেতে হবে, চলে যাবে, দিয়ে ও ধরেছে। এখানে ভিডিওটা এন্ড করছি, আর বাড়াচ্ছি না, গুড নাইট, গুড নাইট বলো, গুড নাইট, ভিডিও লাইক ফলো করে দাও, সাবস্ক্রাইব করো ইউটিউবে, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ, আর ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও।